ভারী বৃষ্টি আর আকস্মিক বন্যায় নেত্রকোনায় প্রায় 600 কিলোমিটার কাঁচা পাঁচা সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশিরভাগ জায়গায় ভেঙেছে রাস্তা, তবে এখনও শুরু হয়নি মেরামত। ঝুঁকি নিয়ে প্রতিদিন এসব রাস্তা ব্যবহার করছেন এলাকাবাসী। বরাদ্দ পেলেই রাস্তাগুলোর সংস্কার শুরুর আশ্বাস জেলা প্রশাসক এবং এলজিডির কর্মকর্তার। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। সড়ক তো নয় যেন মরণ ফাঁদ, চলাচলের উপায় নেই, কিন্তু বিকল্প পথের অভাবে বাধ্য হয়ে চলাচল করতে হয় স্থানীয়দের। আশ্বিনে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষতিগ্রস্ত নেত্রকোনার 25 ইউনিয়নের প্রায় 600 কিলোমিটার কাঁচা পাকা সড়ক, কোথাও কোথাও রাস্তার অর্ধেকটাই বিলীন। ভোগান্তি নিয়েই সেসব সড়ক ব্যবহার করছে এলাকাবাসী। রাস্তাঘাট সব ভাঙিয়ে নিয়ে গেছে একবারে। হ্যাঁ, অনেক কোনো চলাচলের কোনো ব্যবস্থাই নেই, গাড়ি ঘোড়া চলে না। দুটা কালপাট আছে, কালপাটে আপনি ব্রিজ দেয় তাহলে কি মানে এলাকার লোকের জন্য সুবিধা হবে। বুক পানি হয়ে গেছিল, এত পানিটা নেই আমরা, রাস্তাঘাট সবকিছু স্রোতে ভেঙে গেছে। কিছু সড়ক থেকে এখনো পুরোপুরি সরেনি বন্যার পানি, তাই ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামতে নেওয়া যাচ্ছে না উদ্যোগ। ব্রিজ কালভার্ট ভেঙে যাওয়ায় ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে কোনো রকমে চলছে পারাপার। দ্রুত সড়কগুলো সংস্কারের দাবি স্থানীয়দের। এখানে অনেকেই চাকরি করে, চাকরি করার ক্ষেত্রে আসা যাওয়া সমস্যা হয়। এই রাস্তা তো থেকে আপনার ইয়া পর্যন্ত, বুড়া গোনা পর্যন্ত বিভিন্ন জায়গায় আপনি ভাঙ্গে লয়ে বাইরে হয়ে গেছে, মানুষের ক্ষেতের ক্ষতি হয়েছে। 15 থেকে 16টি গ্রামের লোক যাতায়াত করে থাকে, কিন্তু এইটি রাস্তাটি ভেঙে যাওয়ার ফলে মারাত্মক দুর্ভোগের শিকার হতে হচ্ছে। এলজিইডি কর্মকর্তা জানালেন, ক্ষতিগ্রস্ত সড়কের তালিকা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে, বরাদ্দ পেলেই শুরু হবে সংস্কার। যে সমস্ত রাস্তা দৃশ্যমান হয়েছে সেই রাস্তাগুলো আমরা অ্যাসেসমেন্ট করেছি, তারপর আমাদের কিছু ব্রিজ আপ্রোচ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলোও আমরা অ্যাসেসমেন্ট করেছি। সবগুলো অ্যাসেসমেন্ট করে আমরা হেড আমাদের সদর দপ্তরকে অবহিত করা হয়েছে। আমরা অলরেডি এলজিইডি সাথে কথা বলেছি, যে জায়গাগুলোতে পৌরসভা রয়েছে সেখানে পৌরসভা ওনারা করবেন, আবার এলজিইডির যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো করবেন। চলতি বছর বন্যায় জেলার বিভিন্ন সড়কের প্রায় 250 কোটি টাকার ক্ষতি হয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।